স্টুডিওর নতুন গান মালোমা নিয়ে তৈরি হয়েছে হইচই কাণ্ড। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান মুক্তি পেয়েছে, যার নাম মালোমা। শুক্রবার 3রা মে প্রকাশিত গানটিতে অংশ নিয়ে জাদু ছড়িয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং র্যাপার আলী হাসান। নতুন এই গান দর্শক শ্রোতাদের নিয়ে যায় জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য মাত্রায়। একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম। গানটির সঙ্গীত প্রযোজক প্রীতম তার নিজস্ব কিছু টুইস্ট যোগ করেছে গানটিতে। প্রীতমের সঙ্গে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য, সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান। মূলত দেওয়ান পরিবারের পূর্বপুরুষেরাই মালোমা ঝিলো ঝি শিরোনামের গানটির মূল রচয়িতা। মালোমা শিরোনামের গানটি জীবনে যে একটি নিরন্তর যাত্রা তা আমাদের বুঝতে শেখায়। এই জীবনে অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া যেন একই মুদ্রার দুটো পিঠ। এই অবধারিত পরিবর্তনকে মেনে নিয়েই একটা কথোপকথনের মতো করে এগিয়ে গিয়েছে এই পুরো গানটি। এখানে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে, আর নদী দিয়ে বোঝানো হয়েছে গোটা পৃথিবীকে। ছাদ পেটানো গানের সংযুক্তি এই গানের গভীরতা আরও বাড়িয়ে তুলেছে। লোকসঙ্গীত সারি গানের এই ধারাটি শুরু হয় মোঘল আমলে। এই গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় 80 এবং 90 দশকের রাজমিস্ত্রিদের মাঝে। জীবিকার জন্য সারি সারি দেওয়া এই শ্রমিকেরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। এই ধরনের গান এখনও জনপ্রিয় ভক্তমহলে। মালোমা শিরোনামের এই গানটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।